প্রথম প্রশ্নটি ফরজ নামাজের শেষ দেয় কোরআন আয়াত পড়া যায় না তাহলে কি নফল নামাজে পড়া যাবে মানে এখানে যে প্রশ্নটি করেছেন আপনি উত্তর আপনি নিজে দিয়ে দিয়েছেন ফলে আর মানে জিনিসটা অস্পষ্ট হয়েছে সেটা হলো ফরজ নামাজের সিজদা এবং রুকুতে কোরআন আয়াত তেলাওয়াত করা যায় না এ কথাটুকু শুদ্ধ বাকি কোরআন করিমের আয়াতের মধ্যে কিছু আয়াত আছে এগুলো দোয়া হিসেবে আল্লাহ রাবুল আলমিন শিক্ষা দিয়েছেন যেই আয়াতগুলো দোয়া হিসেবে আল্লাহ রাবুল আলমিন

সেটি শুধুমাত্র সেজদাতে রুকুতে নয় রুকুতে কোনো দোয়াই নেই রসুল্লাহ সাল্লা ইসলাম রুকু সম্পর্কে সৈহাদিসের মধ্যে বলেছেন এটি আবুদাউদ্দী রাতের মধ্যে এসেছে রুকুর মধ্যে তোমরা আল্লাহ রাবুলাম মহত্ব তার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব তুলে ধরো সেখানে সুবহান আব আল্লাহ রবুল যে কথাগুলো বক্তব্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন সেখানে সুব্রাহিন কুদ্দুস রব্বুল মেলায় ইকে এগুলো বলবেন যেগুলো মানে রাসুল্লাহ সাল্লাহমের সুন্নার মাধ্যমে সাব্যস্ত হয়েছে বাকি সিজদার মধ্যে দোয়ার কথা এসেছে মানে এই দুইটাকে একসাথ করে ফেলেছেন ফলে কিছু প্রবলেম হয়েছে মধ্যা কথা যেটি সেটি হচ্ছে মানে যদি আপনি দোয়ার দোয়া হিসেবে কারিমের যে আয়াতগুলো রয়েছে মানে সেগুলোকে সিজদার মধ্যে তেলাওয়াত করেন তাহলে এটি নাজায়জ নয় তেলাওয়াত করতে পারবেন